বৃদ্ধাশ্রমে বস্ত্র বিতরণ পরিষেধ। প্রতি বছরের মতো এই বছরেও সালানপুর থানার সহযোগিতায় এবং রূপনারায়ণপুর ফাঁড়ির উদ্যোগে হিন্দুস্তান কেবলসের পুনর্বাসন সমিতির দ্বারা পরিচালিত বৃদ্ধাশ্রমে বস্ত্র বিতরণ করা হলো। দুর্গাপুজোর সময় যাতে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধারা নতুন বস্ত্র পরে পুজো মণ্ডপ ঘুরতে যান, তাই এই উদ্যোগ নেওয়া হয় পুলিশের তরফে। এদিন নিজের হাতে প্রায় 30 জন বৃদ্ধ বৃদ্ধাকে নতুন বস্ত্র তুলে দেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাঠি, রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ নাসরিন সুলতানা, কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য। এদিন পুলিশের তরফে জানানো হয়, দুর্গাপুজোতে সবার সাথে ওনারাও যেন নতুন বস্ত্র পরে পুজোর দিনগুলো আনন্দে কাটাতে পারে, তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়াও পুনর্বাসন সমিতির সম্পাদক সুভাষ মহাজন বলেন, পুলিশের উদ্যোগে তিনি সহ সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা খুশি। প্রতি বছর পুলিশের তরফে বস্ত্র বিতরণ করা হয়। প্রতি বছরই আমাদের থানা থেকে করে, এবছরও আইসি সাহেব ওসি সাহেব মিলে করেছে। আমাদের এটা পুজোর মুখে সবারই আশা হয় যে একটা নতুন জামা কাপড় পরি পুজো দেখি। একটা বৃদ্ধাশ্রমও এই আছে, এবারেও আগেকার মতো আইসি সাহেব ওনারা সবাই মিলে জামা কাপড় দিলেন, আমরা এতে আনন্দ। বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে খুবই আনন্দ। কতজন এখানে বৃদ্ধ বৃদ্ধা রয়েছে? আমাদের আছে 20 জন মহিলা, 10 জন পুরুষ। তাহলে সবারই হাতে দেওয়া হবে? সবারই হাতে দেওয়া হবে। আপনার নাম? সুভাষ মহাজন, পুনর্বাসন সর। আপনার কথাই ভাবছিলেন, চেনা মুখ হয়ে গেলে, কিন্তু এখন তো চেঞ্জ হয়ে গেছে, বয়স হয়ে গেল আরো বেশি। প্রতি বছরের ন্যায় এবারও পুজো আমাদের দোরগোড়ায়, এবং আইসি সাহেব এখানে যতদিন আসছেন বা তার আগেও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমাজসেবামূলক কাজ স্যার করে থাকেন। এবং প্রতি বছরের ন্যায় দুর্গাপুজো এবারও দোরগোড়ায়, কালকে পঞ্চমী। আমাদের আশিসা যতদিন এখানে আসেন বিভিন্ন সমাজসেবামূলক কাজে রয়েছে, এবং তার একটা পার্ট হলো আমাদের এই বৃদ্ধাশ্রম। এর আগেও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন অকেশনে এখানে বস্ত্র বিতরণ হয়েছে, এবং পুজোর সময় নতুন জামা কাপড়ের একটা আমেজ, সেটাতেও এবার যারা বৃদ্ধাশ্রমে রয়েছে তারা বঞ্চিত হন। আজকে আইসি স্যারের উদ্যোগে আমরা সবাই এখানে এসেছি, তাদের হাতে আমাদের কোনো কিছু উপহার তুলে দেওয়া।